বন্ধু কেমন আছো? তোমরা তো সবাই আবারো স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। এখন আবার অনেকের মনে প্রশ্ন উঠে যাবে যে তুমি এসেছিলে পরশু কাল কেন আসো নি? ভাই, যাদের যাদের মনে এই প্রশ্নটা তাদেরকে আমি উত্তর দিতে চাই যে কাল কেন আসিনি। ভাই সিরিয়াসলি, সত্য কথা বলতে আম্মু বাসায় ছিল, আর আম্মু বাসায় মানে আমার ভিডিও বানানোর সুখ আমার সারা। কেন? বিকজ দেখো, আমি আমার আম্মুর সামনে যদি এসব পচা কথা বলি তাহলে আমার আম্মু আমাকে ঝাড়ু জুতা যাই পাই তা দিয়ে আমাকে ইনশাল্লাহ বাইরে তক্তা করে ফেলবে, যার কারণে আমি চাই না মার খেতে। সময় নষ্ট না করে চাই ভিডিও শুরু করতে। সো লেটস স্টার্ট বেবি। আপনি কি জানেন মেয়েদের কোন দুধে আগে হাত দিলে, কিভাবে মুখ নিয়ে চুষলে যত সেক্সি মেয়ে? বলছি ভাই, থাম, এত মনোযোগ দিয়ে এই মেয়েটার কথা এভাবে শুনতেছস কেন? না ওই যে ওইসব কথা বলতেছে যার কারণে তুই শুনতেছস, এখন যদি এতটা মনোযোগ তোর পড়ালেখায় দিতি, তোর স্যারে কি পড়াইতেছে এগুলোর প্রতি দিতি, তাহলে আজকে তুই অনেক ভালো পজিশনে থাকতি। তাও ঠিক, পড়ালেখা কেন ঢুকবে মনে? কেননা মাই এই চাই বসে থাকে সবসময় তোমার ধনে। চাঁদপুরের মেয়েরা দেখতে খারাপ হইতে পারে কিন্তু লুবি না, আর তারা ঠোঁটে কথা বলে নোটে না। যাক ভাই, আমি একটা ট্রুথলি কথা বলি, চাঁদপুরের মেয়েরা আর যাই হোক মানে এত খারাপ দেখতে না। যাই হোক আন্টি, আমি এটাই বলতে চাইতেছি, আন্টি আপনি ঠিক জায়গায় পড়ছেন কিন্তু পানিতে পড়াটা একটু অসহ্যকর লাগলো আমার কাছে, আপনি দয়া করে ডাস্টবিনে পড়ে যান। ছাড়া পিছনে পিছনে বদনাম করো, তাদের জন্য আমাদের গ্রামের ভাষায় একটা লাইন আছে, পারো না বাল ফালাইতে উঠা থাকো বেন্না রাইতে। যাই হোক ভাই, এইসব মেয়েকে যদি তাদের এলাকার গ্রামের ভাষায় যদি একটা কথা বলতে পারে, আমরা যেহেতু পিছনে করি তাদের, পিছন দিয়ে করি বদনাম। এক মিনিট, পিছন দিয়ে করবো কেন? আমরা তো সামনে দিয়ে করতে পারি। কি বলছেন? বদনাম, আমি কিন্তু খারাপ কথা কই নাই গাইস, তোমরা কি আমাকে খারাপ ভাবো? আমি কখনো নেগেটিভ কথা বলতে পারি? আপনি পরহেজগার আদমি, পাঁচক তো নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেলসেলায় ভেস্তে যাই। আসল চেহারা দেখলে ভয় পাবে তাই মুখে মারছে আডার বস্তা। কি? আসল চেহারা দেখলে সবাই ভয় পাবে তাই মুখে মারছে আডার বস্তা? আসলে এইসব ম্যাগিগুলো হোটেলের ম্যাগির থেকেও সস্তা। আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা পাল তাইলে নিজেই কইতা, আরে আমি পড়াইতে পারছি এটা আমার কপাল। আরে সত্যি ভাই, আমি এই সাউন্ড নিয়ে মনে আরো দুই তিনটা ভিডিও বানাইছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখন অব্দি এই সাউন্ড এমন একটা মহিলা পাইনি যেটাকে পাইলে সত্যি বলা হবে যে কপাল। আরে কিন্তু হ্যাঁ, এই প্রথমবার পাইছি একটা সত্যিকারের মাল যেটারে পাইলে খুলে যেতে পারে তোমার কপাল, কেননা তখন তোমার কষ্ট করে মারতে হবে না গিটার। বিকজ দেখো, সে খাইতেছে ললিপপ, পিনিক পাইতেছে পুরো সেম লাইক আলুর চপ, তো ভাই করবো কেন আর বকবক? আসলে তো আমারটাও তাকে দিয়ে চাটানোর শখ। ডাক্তার সাহেব কি যে হইলো দেখেন, চেকআপ মেয়েটার চোখের অবস্থা দেখে মনে হইতেছে মেয়েটার অবস্থা হয়ে গেছে এখন বাল, লাল। আর মেয়েটার দেখলে আমার কোনো দিক দিয়ে মনে হয় না যে এটা লাল। কি বলছেন? মাল তো ভাই, আমার যা মনে হইতেছে তার চোখ লাল হওয়ার পিছনে একটাই কারণ, হয়তো বা কয়েকটা সিলাই এসে তার দিয়ে গেছে ইচ্ছা মতো। গাজা, যার কারণে খায়া তার চোখ লাল হয়ে গেছে। দেখো ভাই, এখন অনেকের মন যাদের কিনা মন নরম তারা বলবে যে ইসলামিক হুরেরা ডান্স করতেছে, তো ভাই আমি স্পেশালি তাদেরকে এই কথাটা বলতে চাই, আমার কাছে মনে হইতেছে এখানে ম্যাগিরা ডান্স করতেছে। বলিস কি? এই যে এখন আবার খারাপ চিন্তা ভাবনা করবা, তার আগে উত্তরটা আর লজিকটা তো দেখালো। দেখো ভাই, আমরা জানি যে যখন কোনো মেয়ে পর্দা করে তখন আমরা সেটাকে সুশীল বলি, কিন্তু ভাই পর্দার আড়ালে না, সে পর্দার সামনেই করতেছে যা করার। দেখো ভাই, বেলি ডান্স আমি অনেকবার শুনছি কিন্তু পিস অন ডান্স এইটা আবার কেমন ডান্স? তো আমি ভাবছিলাম হইতে পারে তিনটা মাইয়া সুশীল, তাদের ডান্স দেখে তাদেরকে একটা ট্যাগ দেওয়া উচিত, তাদের মুখে একটা করে জুতা মারা উচিত, তার বলা উচিত ভাই তোরা আসলেই অশ্লীল। দেখো আপু, তুমি একটা ছেলের ওই জায়গায় টিপ দিয়ে যেমন তুমি ফিল পাইছো, তার থেকে বেটার ফিল কিন্তু আমরা পাইছি, এই কারণে আমরা সবসময় টিপ দিতে চাই।
তুমি তো ছেলের ওই জায়গায় দিছো, কিন্তু আমরা অন্য জায়গায় টিপতে চাই। কি বলছেন আপনি? অ্যাকচুয়ালি আমার তোমাদের ফোনে। কেন? কেননা তোমাদের সাথে রিলেশন করার সময় আমরা সবসময় দেখতে চাই যে তোমরা অন্য কারোর সাথে কথা বলো কিনা, যদি কেউ না থাকে তাহলে আর কি বেটার ফিল পাই। মিথ্যে কথা, তুমি মিথ্যে বলছিস। আর যেটা বুঝাইতে চাইছো ওটা বুঝাইল। আচ্ছা, এত যে ওমেন ওমেন করস, বিয়ে করবি কারে? বেডারে বিয়ে তো করাম তোরে। দেখ এখন বড় হয়েছে, এখন যৌবন জ্বালা আর সহ্য হয় না। আর দ্বিতীয়ত তোরে দেখলে আমার ওয়েমেন মনে হয় না। তা আমারও যৌবন জ্বালা মিটাতে হবে, ময়না চলে আসো আর ধরো না বাইনা, কেননা এখন আমি তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবো সেম লাইকে হাই না। আমার মনে হয় তোমাদের পছন্দ না এই আজব দুনিয়া, যে এখানে বংশের বাতি জ্বলাইতে হলে ঘরের বাতি নিভাইতে হয়। ঠিক আছে, সমস্যা নেই, তোমার যদি এটাই বড় সমস্যা হয় তাহলে আমি আছি কিসের জন্য? সব সমস্যার একটাই সমাধান দিব আমি, তাই তোমার সাথে বাতি না নিবি আমি কাজ করতে চাই। ভিডিও এডিটিং, যাতে আমাদের ভিউয়াররা আর কি ভালো করে দেখে ভিডিও গুলা। খারাপ চিন্তা ভাবনা করতেছে কেন? আমি কি এত খারাপ কথা বলছি? না, আমি কিছুতেই মেনে নিতে পারবো। তবে হ্যাঁ, বাতি নিবানোর পরে ভিডিও এডিটিং কারা করে আমিও জানতে চাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কেননা বাতি নিবানোর পরে খেলাধুলা শুরু হয়ে যাবে, তাই জানাই। আমি কিন্তু ফুটবল খেলার কথা বলছি, আর যেটা তোমরা বুঝছো এটাও। এখন তোমাদের সামনে একটা ভিডিও প্লে করবো, আর তোমাদেরকে বলতে হবে যে এখানে কয়টা পালা ফাইতেছে। ওকে, তো লেটস প্লে। এ চোখ সরা চৌধুরী ভাই, দেখো তোমাদেরকে অনেকক্ষণ ধরে লাফালাফি দেখানো হয়েছে, হোক সেটা মেয়ের কিংবা মেয়ের দু ঢের সাবজেক্ট আলাদা, তবে দেখছো তো যে মেয়েটা লাফালাফি করতেছিল কিংবা তার বডিও লাফালাফি করতেছিল। তো আমি এখানে কিন্তু তোমাদেরকে কোনোভাবে প্রশ্ন করিনি যে মেয়েটা কয়বার লাভ দিছে, জাস্ট এটাই বলতে হবে যে এখানে কয়টা পা লাভ দিছে। সাধারণ মানুষ বলে থাকবে যে এখানে টোটাল দুইটা পা লাভ দিছে, কিন্তু লিজেন্ডরা জানে যে পা লাভ দিছে টোটাল তিনটা, প্যান্টের নিচেরটা নিয়ে। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করুন। ডাপা তোর জন্য গেলাম।